জাহান্নামের যোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, পানির আগুনের ভিতর থেকে জাক্কুম গাছ গজে উঠবে, পানির ভিতর থেকে ঘাস গজায়। পাশে তো আপনাদের কোনো নদী নেই, আমাদের বাড়ির তিন দিকে নদী আমরা দেখেছি, যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে 5-7-10 হাত পানি আছে, একবারে নিচে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির উপরে ভাসছে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে, তার নাম জাক্কুম গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে, ওর আবার ফল ধরে, ফল হচ্ছে শয়তানের মাথার মতো। তালোহা কান রসু শয়াতিন, আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে শয়তানের মাথাকে কি দেখবে? আল্লাহ এ দিয়ে আমাদেরকে কি বললেন? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন? পৃথিবীর সব বিদ্বান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল খারাপ, এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ। আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ বলেছেন, আরে না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরি, অথচ মানুষ পরিকে দেখেনি। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, মানুষ পেতনিকে দেখেনি, তবে বলে ও বুঝে। মানুষে বলে মানুষটা এত ভালো, মানুষটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা, ফেরেশতাকে কেউ দেখেনি, কিন্তু বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ এখানে রূপক কথা বলেছেন। আমরা বলছি পৃথিবীর সব বিদ্বান যা বলেছেন সেটাই কথা, জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ। ক্ষুধা লাগলে 1000 বছর খেতে চাইবে, তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা নদীর ধারেই যেতাম, তখন দেখা যেত কিছু গাছ ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায়, ওই গাছকে আমরা বলি কুঠে বেগুনের গাছ চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা, এলাকাতে থাকতেও পারে এই কাঁটার মতো জাক্কুম গাছ হবে, কাঁটা যুক্ত গাছ, যখনই খাবে গলায় বেঁধে যাবে, নিচেও যাবে না, বেরো হবে না, এর নাম লায়ামতু ফিয়াওয়ালাইয়াহিয়া, মরবেও না বাঁচবেও না, এখন পানির প্রয়োজন, চাইতে থাকবে চাইতে থাকবে। 1000 বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে। ফাসুকু মান হামিমা ফাকাদামাহুম, বিপাসার তার নয়, সেটা আসলে পানি নয়, সেটা হচ্ছে রক্ত পুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে। যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে, নিচের ঠোঁট জড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে। পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনোদিন? পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলে না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে। ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে। এই রক্তপুঁজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে ছুটে নেমে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাকাদামাহুম, একবারে পানি তার নাড়ি ভুঁড়িকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। তার নাম পানি, তার নাম রক্তপুঁজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, তার নাম জাক্কুম গাছ। সম্মানিত দিনী ভাই বোন, আরো অনেক শাস্তি রয়েছে, বড় বড় সাপ থাকবে উটের মতো, বিচ্ছু থাকবে গাধার মতো, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, হাম্বল থাকবে পিটানোর জন্য, কবরের যে লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক, আল্লাহ রাসূল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক। মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যে হাতুড় থাকে, এর নাম মিত্রাক। আল্লাহ রাসূল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে, লাউ জোরেভাবে আলা জাওয়ালিল্লাহ সরাতুর রহমান, যদি হিমালয়ের মতো, হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এই হাতুড় দিয়ে, তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে। এটা হলো কবরের শাস্তি। আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল, বিশাল। মানুষ যেমন হাতুড় তেমন তাকে সবসময় পিটানো হবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও।